লেবুর খোসায় বিদ্যমান পুষ্টিগুণ বিষয়ক অজানা তথ্য দি লেবু প্রচলিত সাইট্রাস ফল লেবুর রস খেতে ভীষণ সুস্বাদু তবে কেবল লেবুর রসি নয় লেবুর খোসাও অনেক উপকারী ক্যান্সারে ঝুঁকি কমানো ত্বক উজ্জ্বল করা ইত্যাদি বিভিন্ন গুণ রয়েছে এর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট প্রকাশ করেছেন এই সংক্রমণ একটি প্রতিবেদন এক ক্যান্সারে ঝুঁকি কমায় লেবুর খোসা ক্যান্সারে ঝুঁকি কমায় এর মধ্যে রয়েছে ক্যান্সার তৈরিকারী উপাদান কমানোর ক্ষমতা এটি জীবাণুর সঙ্গে লড়াই করে নম্বর দুই ত্বক উজ্জ্বল করে লেবুর খোসা স্কার্ফ হিসেবে ব্যবহার করতে পারেন এটি ত্বককে স্বাস্থ্যকর রাখবে ও উজ্জ্বল করবে নম্বর তিন বমি ভাব কমায় ভ্রমণে বমি বমি ভাব কমাতে লেবুর খোসা উপকারী নম্বর চার নখ উজ্জ্বল করতে নখ কি অনুজ্জ্বল তাহলে লেবুর খোসা ঘষতে পারেন লেবুর খোসা ঘষলে নখ উজ্জ্বল হবে নম্বর পাঁচ পায়ের পাতার জন্য জানেন কি সিদ্ধ লেবুর খোসা পায়ে ঘষলে নরম হয় তাই শক্ত থাকলে এটি করতে পারেন নম্বর বয়সজনিত কালো দাগ বয়স বাড়তে থাকলে অনেকের চেহারা এক ধরনের কালো দাগ পড়তে দেখা যায় এমন হলে আক্রান্ত স্থানে লেবুর খোসা ঘষে এক ঘন্টা রেখে দিতে পারেন তবে এটি মেখে রোদে বের হবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য লেবুর খোসায় বিদ্যমান পুষ্টিগুণ বিষয়ক অজানা তথ্য দিই লেবু প্রচলিত সাইট্রাস ফল লেবুর রস খেতে ভীষণ সুস্বাদু তবে কেবল লেবুর রসই নয় লেবুর খোসাও অনেক উপকারী ক্যান্সারে ঝুঁকি কমানো ত্বক উজ্জ্বল করা ইত্যাদি বিভিন্ন গুণ রয়েছে এর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট প্রকাশ করেছেন এই সংক্রমণ একটি প্রতিবেদন এক ক্যান্সারে ঝুঁকি কমায় লেবুর খোসা ক্যান্সারে ঝুঁকি কমায় এর মধ্যে রয়েছে ক্যান্সার উপাদান কমানোর ক্ষমতা এটি জীবাণুর সঙ্গে লড়াই করে নম্বর দুই ত্বক উজ্জ্বল করে লেবুর খসা স্কার্ফ হিসেবে ব্যবহার করতে পারেন এটি ত্বককে স্বাস্থ্যকর রাখবে ও উজ্জ্বল করবে নম্বর তিন বমি ভাব কমায় ভ্রমণে বমি বমি ভাব কমাতে লেবুর ঘোষা উপকারী নম্বর চার নখ উজ্জ্বল করতে নখ কি অনুজ্জ্বল তাহলে লেবুর খোসা ঘষতে পারেন লেবুর ঘোষা ঘষলে নখ উজ্জ্বল হবে নম্বর পাঁচ পায়ের পাতার জন্য জানেন কি সিদ্ধ লেবুর খোসা পায়ে ঘষলে পায়ের ত্বক নরম হয় তাই পায়ের ত্বক শক্ত থাকলে এটি করতে পারেন নম্বর ছয় বয়সজনিত কালো দাগ বয়স বাড়তে থাকলে অনেকের চেহারা এক ধরনের কালো দাগ পড়তে দেখা যায় এমন হলে আক্রান্ত স্থানে লেবুর খসা ঘষে এক ঘন্টা রেখে দিতে পারেন তবে এটি মেখে রোদে বের হবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য